সপ্তাহ প্রেরণের আগেই শেষ হয়ে যাচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুদ। অন্যদিকে ভারতও অক্টোবর আগে পর্যাপ্ত মাত্রায় টিকা রপ্তানি করতে পারবে না বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। এ অবস্থায় উদ্যোগ নেওয়া হয়েছে চীন ও রাশিয়া থেকে টিকা ক্রয়ের। এই ক্রয় কার্যক্রমের আর্থিক বিষয় নিয়ে অর্থ বিভাগের মতামত চেয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এতে সায় দিয়ে অর্থ বিভাগ বলছে, চীন ও রাশিয়ার টিকা আপাতত প্রতিটি 1 কোটি করে, মোট 2 কোটি ডোজ কেনা হতে পারে, তবে পুরো দাম আগেই পরিশোধ করা যাবে না। সম্প্রতি চীনের সিনোফার্ম টিকা ক্রয়ের চুক্তির বিষয়ে অর্থ বিভাগের মতামত চায় স্বাস্থ্যসেবা বিভাগ। এর পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ বলেছে, প্রস্তাবিত শিডিউল অনুযায়ী 3 কিস্তিতে আপাতত 1 কোটি ডোজ টিকা কেনা যেতে পারে, তবে ভবিষ্যতের পরিমাণ আলোচনার মাধ্যমে বাড়ানো যেতে পারে। 2টি টিকার ক্ষেত্রে অর্থ বিভাগের মতামত হল, ঋণপত্রের মাধ্যমে প্রত্যেক চালান জাহাজীকরণের আগে এর অর্ধেক মূল্য পরিশোধ করা যেতে পারে, বাকি অর্ধেক পরিশোধ করা হবে চালান ঢাকায় পৌঁছার পর। টিকা 2টির দাম এখনও নির্ধারণ হয়নি। এক্ষেত্রে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের নেতৃত্বে গঠিত আন্ত মন্ত্রণালয় কমিটির দর কষাকষির মাধ্যমে টিকার মূল্য নির্ধারণ করবে বলে জানা গিয়েছে। ধারণা করা হচ্ছে সিনোফার্মের টিকার প্রতি ডোজের দাম $19 থেকে $38 পর্যন্ত এবং রাশিয়ার টিকার মূল্য প্রতি ডোজের দাম $12 থেকে $24 পর্যন্ত হতে পারে। স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে, করোনা টিকার জন্য বৈশ্বিক জোট কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে মোট জনসংখ্যার 20% জন্য টিকা পাবে বাংলাদেশ। এতে 6 কোটি 80 লাখ টিকা বিনামূল্যে পাওয়া যাবে। এরপর জোটটি থেকে টিকা কিনতে চাইলে সেক্ষেত্রেও প্রয়োজনীয় ডোজ সরবরাহ করা হবে, তাতে আনুমানিক দাম পড়তে পারে $7 করে। অন্যদিকে সেরামের প্রস্তুতকৃত টিকার প্রতি ডোজের জন্য $5 করে পরিশোধ করতে হচ্ছে বাংলাদেশকে। এদিকে দেশে সিনোফার্ম ও স্পুটনিক 5 টিকা উৎপাদন বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দেশীয় প্রতিষ্ঠানের টিকা উৎপাদন প্রস্তুতি অনেকটা এগিয়ে থাকলেও চীন রাশিয়ার সঙ্গে শর্তের আলোচনা চলছে। শর্তের পাশাপাশি টিকার দাম নিয়েও আলোচনা অব্যাহত আছে। আলোচনায় সন্তোষজনক অবস্থা সৃষ্টি হলে চুক্তি চূড়ান্ত করা হবে। প্রসঙ্গত গত 8 জানুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার জরুরি প্রয়োগের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এই টিকার জন্য স্থানীয় উৎপাদক ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে গত নভেম্বরে ত্রিপক্ষীয় চুক্তি করে সরকার। টিকার দাম আগাম পরিশোধ করা হলেও শর্ত অনুসারে টিকা পায়নি বাংলাদেশ।